ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে মস্কো। শুক্রবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি বার্তা দেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পুনর্গঠনে এসব সম্পদ ব্যবহারের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে এই হুঁশিয়ারি দিলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।